স্পেলিংটা লিখবি কিন্তু মন দিয়ে, ঠিক আছে? উইচ লেটার সাউন্ডস উ? যেই বলবে ডাবল ও দিয়ে স্পেলিং লেখো ফটাফট, নুন মুন টুলস সব লিখে দেবে। কুক বুক ফুল তাতা। আজকে আবার অনেক দিন বাদে একটু মেঘের কাটিয়ে সূর্যি মামার দর্শন পেলাম। যাই হোক, সকালটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল। মেয়ে তো ফুল স্লিভ, আজকাল ফুল স্লিভস ফুল লেগিংস পরেই যাচ্ছে। স্কুল থেকে স্পেশালি বলে দিয়েছে ডিউ টু ডেঙ্গু যেন ওদের ফুল স্লিভস পরানো থাকে, তো সেই কারণে মানে পরিয়ে পাঠাই আর কি। দেখছো তো রোদ কেমন উঁকি মারছে আমার বারান্দা দিয়ে? শুধু বারান্দা না, আমার এই মানে সাউথ ইস্টকে যা বলে বাংলাতে, তো সেইটার দিকে আমার রান্নাঘর, আমার ঠাকুরঘর, গেস্ট বেডরুম পুরোটাই আলোয় আলোয়মান হয়ে থাকে। তো যাই হোক, পুজো টুজো করলাম, করার পরে ব্রেকফাস্টে আজকে বানাবো বাঙালির গোলা রুটি, আর টিফিনে ওকে দেবো পরাঠা, কেন কি সাথে কী একটা ধরো ও ক্যাপসিকাম, সেই তরকারিটা বানিয়েছিলাম, সেই কারণে ওর সাথে পরাঠাটাই বেস্ট যাবে। তো দিয়ে দিলাম ওকে পরাঠা বানিয়ে। আর ও অভিষেকের আজকাল কিছু মিটিং চলে, তাই দেখছি একটু লেট করেই বেরাচ্ছে, তাই লেট করে খেয়ে বেরিয়ে পড়লো অফিসের জন্যে। আর এরপরে আমি নিজের জন্যে এক দুটো গোলা রুটি বানিয়ে নিলাম, মানে প্যানকেক আর কি, বাঙালির গোলা রুটি। তো বানিয়ে নিয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট সারতে। চলো তাহলে পুরো ব্লগটা দেখতে দেখো, সারাদিন কী করলাম কি না করলাম, ব্যাস আর কি। হ্যাঁ এভরিবডি, গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি গার্কি, আবার পিএস থেকে নতুন একটা ব্লগে চলে এলাম তোমাদের সাথে আমার একটা দিন সেলিব্রেট করতে, আমি শেয়ার করতে, নট সেলিব্রেট। পুজো আসলে আমাদের এসে গেছে বলে পুজো পুজো ভাবটা অলওয়েজ আছে, সেলিব্রেশন সেলিব্রেশন সেলিব্রেশন, এটি সারাক্ষণ মাথায় ঘুরছে, তাই তোমাদেরকে বললাম সেলিব্রেট করতে। এখন বাজে সাড়ে এগারোটা বাজে চললো, দেখতে পাচ্ছ কি সাড়ে এগারোটা বাজে চললো, বাট আমার রান্নাবান্না কিছু হয়নি, এই মাত্র জাস্ট উঠেছি, এলাচ্ছিলাম, মাঝে মাঝে চলে না মানে ইচ্ছে হয় না উঠতে, বাট এখন বুঝে উঠতে পারছি না কী রান্না করবো। দেখো মাছ আছে, মাছের ডিমের মাছের ডিম আছে, আর দুটো পিস কাতলা মাছের ডিম একটু, আর অনেকটা চিংড়ি আছে। এবার কী করবো ভাবছি, অভিষেক খায় না মাছের ডিম, নইলে একটা বড়ার ঝোল করতে পারতাম কারি মতন, বাট ও খাবে না, তাই আমি আর মেয়ে শুধু বড়া ভাজা খাবো, আর দু পিস মাছ মানে মেয়ের একটা মাছ ভাজা, তো অভিষেকেরও ভাবছি ভাজাই রাখবো, আর চিংড়ি মাছ যেটা আছে সেটাকে ভাবছি একটু ভাপা বানাবো সর্ষে দিয়ে, আর তার সাথে তো আরেকটা লাগবে, মেয়ের একটা ঝোল বানাবো সবজি দিয়ে, অনেক কিছু ব্যাপার আছে। আর ভাবছি ঝিঙে এনেছি, তো ঝিঙের একটা তরকারি করে নিই। চলো এইসব পরিকল্পনা আছে, এক ঘন্টা দেড় ঘন্টা হাতে সময়, সাড়ে এগারোটা থেকে একটা, তার মধ্যে করতে হবে, তো লেটস সি কি দেড় ঘন্টার মধ্যে এতগুলো রান্না করতে পারে কি। সো লেটস গেট স্টার্টেড। ঝিঙে কাটা হয়ে গেছে দেখলেই, এই যে কেটে নিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিলাম, লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার ইচ্ছে ছিল বাট দিচ্ছি না, মেয়ে যদি খায়, সো দিয়ে দিই ঝিঙেটা। আর এটা একটা নতুন রেসিপি আমি ট্রাই করছি, দেখি কেমন হয় খেতে, কেন কি কোনোদিন করিনি কাজু বাটা, কাজু বাদাম আর দই দিয়ে, তো লেটস সি কেমন হয়। চলো ক্াক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 া
হ্যালো এভরিওয়ান, ঘেমে কি অবস্থা বুঝতেই পারছো? আজকে বাইরে ভালো রোদ বেরিয়েছে, তাই অবস্থা খারাপ আছে। এখন বাজে 12:10, তার মধ্যে আমার কি কি হলো, এই যে এটা হচ্ছে নতুন একটা রেসিপি, জানি না অভিষেক খেয়ে কি বলবে। ঝিঙে রেজালা বানিয়েছি রেসিপিটি, দেখি অভিষেক আসুক। আমি তো ঝিঙে খাই না, মানে আমি ওই চচ্চড়িতে খাই, কিন্তু এইসব খাই না, আমি তো পোস্ত বা এইসব ঝিঙেটা ডাইরেক্ট। যাই হোক, অভিষেক ভালোবাসে ঝিঙে, যাই না কেমন লাগবে লেটস সি। আর ঝোল হয়ে গেছে মিক্স ভেজের, এই যে মাছের ডিমের টাকে মেখে রেখে দিয়েছি, মাছের ডিমটাকে মেখে ভালো করে রেখে দিয়েছি বেসন দিয়ে। মাছ ভাজা হবে, মেয়ে আসুক তারপরে মাছটা ভাজবো। আর এদিকে বসিয়ে দিয়েছি চিংড়ি ভাপে হোক। তো হ্যাঁ, ভাতটা বসাবো ভাপেটা, ওই ঝোলটা সরিয়ে ভাতটা বসিয়ে দিই, ব্যাস আম ডান। চলো পরে আসি, একটু ঠান্ডা হই তারপরে আসবো। তেলে সঙ্গে সঙ্গে দেখতে হবে হ্যাপি আস। এটা একই চাল এখানে রেখে দিয়েছি সুবিধার জন্যে, এরকম দু মালা নিলেই আমার আর মেয়ের হয়ে যায়। ও কালকের ভাত একটু আছে, এই অল্পই বসাবো, হয়ে যাবে। মনে তো হচ্ছে ভাপা হয়ে গেছে, নাবি রাখি, বেশিক্ষণ তো টাইম লাগে না হতে। ধরো ভালো করে জলটা ছড়া, ভাত তো বসিয়ে দিলাম, এবার একটু ঠান্ডা হবো, ভাতটা হোক, তারপরে তো মেয়েকে আনতে যেতে হবে। চলো একটু বসে, এখন বাজে 1:15, সো এখন বেরাচ্ছি মেয়েকে আনতে। চলো আমার তো রান্নাবান্না সব কমপ্লিটেড, ভাতও হয়ে গেছে, রেডি হয়ে গেছে, লেটস গো নাও। হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকেল 3:45, আর একটু আগে খাওয়া তো হয়ে গেছে, অনেক 3:30 সময় খাওয়া হয়েছে। তারপরে মেয়ের জামা কাপড় সব কাচলাম, ইউনিফর্ম আজ ফ্রাইডে, তাই ইউনিফর্ম সব কেচে টেছে, কমফোর্টে এখন ভিজে জামা চেঞ্জ করে শোবো এবার, ঘেমে গেলাম পুরো। যাই হোক চলো এবার শুই, বিকেলে আবার দেখা হবে। স্টিল দেন সবাই সঙ্গে থেকো, দেখতে থেকো, হ্যাপি আস। বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6:20-25 এরকম, আর এই আমার সেম এই সময় আমি সন্ধ্যে দিলাম, দিয়ে এখন একটু বসবো, তারপরে এখন উঠাবো। আর রান্নাবান্না বলতে রাত্রিবেলা একটু চিকেন করার ইচ্ছা আছে, মেয়েটা তো জানো ভীষণ ভালোবাসে চিকেন, তাই চিকেন করবো। আর অভিষেকে তো অনেক কিছুই রান্নাবান্না করেছি সকালবেলা, সেগুলো সব আছেই, রাত্রিবেলা শুধু চিকেন করবো, দেখি ভাত করবো না রুটি করবো, দেখা যাক। মেয়ে তো প্রেফার করে ভাতই, তাই মামের জন্য হয়তো একটু ভাতই করবো, অভিষেকের সাথেই করে নেবো। এনিওয়েজ চলো এখন রাখি, পরে আবার আসছি, মেয়েকে ওঠাই, কুম্ভকর্ণকে তো ওঠে তখন টাইম লাগবে, সোকে ওঠাই করে আসছি। বসে গেলাম রসুন ছাড়াতে, এতক্ষণ চিকেন ম্যারিনেট করে রেখেছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, পরে সব দেখাচ্ছি, করে চলে এসেছি। এখন অনেক রসুন আছে, রসুনগুলো ছাড়িয়ে রাখি, তাহলে সুবিধা হয়, জানো এই রসুন ছাড়ানো থাকলে আমরা, সিন্স আমরা প্রচণ্ডভাবে রসুন খাই, তাই চলো এটা অনেক দিন তো ছাড়বো, ছাড়বো ছাড়ানোই হচ্ছে না, ছাড়িয়ে নিই। আর মেয়েকে ঘুমের থেকে ডেকেই চলেছি, ডেকেই চলেছি, গিনি তুই আসবি কি আসবি না, তেজ দেখিয়ে শুয়ে আছে। চলো করে নিই, রসুনটা ছাড়িয়ে নিই, করে দেখা যাচ্ছে। এভরিওয়ান চলে এসেছি আবার কিচেনে, এই দেখো আমার সব রসুন ছাড়ানো হয়ে গেছে, হ্যাঁ দিচ্ছি। আর পেঁয়াজ কেটে নিয়েছি বললে আমি, এই যে চিকেন ম্যারিনেট হয়ে গেছে, তো চলো বসিয়ে দিই রান্নাটা। আমি নতুন পেন্সিল নেবে বলে মাথা তো খারাপ করে দিচ্ছে, দাঁড়ো হাতটা দিই।
come for 2 weeks. I'm coming, babe. Take the onions. Tell, oh, gorom. Jai, pia oi dite. Pakora bondho kore dito. সেই সকাল থেকে মানে যখন থেকে স্কুল থেকে ফিরেছে বায়না ধরেছে নতুন পেন্সিল চাই, দেবো দেবো করে দেওয়াও হচ্ছিল না। সো আলটিমেটলি ওর বায়না থেকে বন্ধ করবে না, তাই ফাইনালি দিয়েই দিলাম ওকে ওর পছন্দ মতন যা যা ওর লাগবে, ইরেজার পেন্সিল সব। এগুলো হচ্ছে আমার স্টোরেজ জায়গা, এটা কালার্স সব এর মধ্যে আমি রাখি আর কি। তো এই আর কি, এগুলো এখান থেকে জানে যখন থেকে সরাবো মানে যখন থেকে ওর কিছু লাগে ও এখানে এসে আনা দেয়। আমি যেন হাতের নাগালে রাখি না, একদম উপর রেখে দিই। তো যাই হোক, ওকে ওর মনের মতন কালারফুল আবার কালার চুজ করে। এই পেন্সিলগুলো ভীষণ একটা মেমোরেবল, কেন কি ও গিরি যখন ছোট্ট ছিল 1-1.5 বছর বয়স, তখন এই পেন্সিলগুলো স্পেশালি বানিয়েছিলাম আমি ওর নাম লেখা অক্ষরা এমবোস্ট করা আর কি। তো সেইগুলোই ও নিয়ে এখন খেলা করে, যদিও বা অর্ধেক সব নষ্ট করে দেয়, ছুলে ছুলে ছোটো করে দিয়েছে। অবশ্যই এটা তো আমরা সবাই করতাম, ও সেটা কিছু ব্যতিক্রম না। যাই হোক, ওকে এসব দেওয়ার পরে চলে এলাম স্ট্রেট অ্যাওয়ে কিচেনে, এসে মাংসটা বসিয়ে দিলাম, মাংস মানে চিকেন আর কি। তো ওই একটু জিরে ফোড়ন দিলাম, একটু অল্প করে গরম ব্রেড মানে ভাঙা গরম মশলা দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ ভেজে ভাজতে দিলাম আর কি, আর রসুনগুলো স্টোর করে রেখে দিলাম যেরকম জায়গায় থাকে। আর মেয়েকে সন্ধেবেলা কেক দিলাম, সেই অভিষেকের বার্থডে কেক যেটা মামনি পাঠিয়েছিল সেখান থেকে, ওকে 2 পিস, আমি 2 পিস খেলাম, আর অভিষেকের জন্য 1 পিস বেঁচেছিল রেখে দিয়েছি। বাস তুই মা আমি কেক খেয়ে এবার একটু পড়াশোনার টাইম, তাই ওকে নিয়ে পড়তে বসাবো। কেকটা খা, পড়াশোনা নিয়ে কোনোরকম কম্প্রোমাইজ করতে চাই না, অল্প হলেও 10-15 মিনিটের জন্য হলেও আমি বসাই, তাহলে কি অভ্যেসটা থাকবে, সব কিছু অভ্যেসের দাস আর এদের জন্য তো স্পেশালি। চলো দেখতে থেকো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 9টা, আর রান্নার সাথে সাথে মেয়েকে বসিয়েছি পড়াশোনা করতে, কারণ পড়াশোনাটা রোজ না বসালে হবে না, তাই তো রোজই একটু টুকরো বসে। কি না কি আর বলবো, 5 মিনিট পড়বে, তার মধ্যে জল তেষ্টা পাবে, ইরেজার নিতে উঠবে, পেন্সিল নিতে উঠবে। যাই হোক, চিকেন তো এখন কষা হয়ে গেছে, জল ঢেলে এলাম ঝুল করবো বলে, আর মেয়েরা আমার জন্য একটু গার্লিক রাইস বসিয়েছি প্রেশারে, দেখি কেমন। হ্যাঁ, আর অভিষেকের জন্য ভাত বসে দিচ্ছি, চলো পরে আবার দেখা হবে সঙ্গে। স্টার্ট কর, যেটা আবার ওটা ফেলবি ক্লিক চেন, ব্লু ক্লিপটা কোথায় বুঝতো, তাড়াতাড়ি একটু কর না। এখন বাজে 10টা বাজে অলমোস্ট, আর মেয়ে দেখো পড়াশোনা করার পরে খাটটার কি অবস্থা করে গেছে, কালার করছে। আমার তো ভাত চিকেন সব রেডি, আর চলো ঝাড়টা দিন। 10টা 5 বাজে, কালকে তো ছুটি আছে, কালকে মেয়ের ডান্স ক্লাস নেই, কেন ওর মিসের শনিবারটা বলছিলাম না অফ দেবে, এবার থেকে শনিবারের জায়গায় উইকডেতে করাবে, তো মানডেতে ডান্স ক্লাস আছে আবার। তো সোমবার কালকে একটু আরামসে উঠবো, নাই উঠবো 8টা 8টার মধ্যে উঠতে হবে, নাহলে আবার সব ঘরের কাজগুলো পিছিয়ে যাবে। চলো তাহলে, আর এই দেখো আমার রসুন শুকিয়ে গেছে, এবার এটাকে স্টোর করে রেখে দেবো। চলো একবার দেখে দিই তোমাদের এটা চিকেনটা, চিকেন ইজ রাইসি, আলু দিতে ভুলে গেছি, বেশি আলু দিলে একটু ভালো লাগবে। আর
चिकेन रेडी और ये देखो प्रेसारे गार्लिक राइस सूप एकदम झरझरे भात देखो माझे माझे एत सुंदर है ये प्रेसारे करी देखो झरझरे चलो झाटा दिए नी तारपरे मेखे खाइए देव तेल दिन संगे देखो देखते देखो हैपी है भालो जो दिन के डिनार बनाई से दिन के खिदे खूब ताड़ाताड़ी पे जाए किन्तु अभिषेक से दिन के लेट कर ढोके ओ ढुके से साढ़े पौने एगारोटा नागाद देखो खेते बसे सोया एगारोटा साढ़े एगारोटा बजते चल लो जैक बेस भलो मजा से खेल बाट किचेने गए देखी शोचनीय अवस्था बसन और बसन कि आर करा जाए चलो फटाक से धुए नी मैजिक फिनिश्ड सो हमार किचेन क्लिन किचेने सब किस पोषे टस्कार एबार शोर पाला जा गिनके नीते गए देखी हठात बाबार साथे कि सब जान कथोपकथन चलछे एनीवेज ओके बोललाम एसब बंद कर दोकानपाट एबार शोर पाला जदि आबार कल के तारा नहीं फिर भी शुरू एकटू तहले एकटू मुवि टुवि किछु देखते पारबो एनीवेज चलो आज के दिन जेमन काटलो तोमादेर साथे शेयर करलाम जदि किछु भालो लेगे थाके प्लिज लाइक शेयर एंड सबसक्राइब करे पाशे थेको जेरम भावे एतटा पथ चलते पेरेछि तोमादेर साथे थेके सेरम भावे जेन आरो चलते पारि चलो आज के राखि ताहले कल के आबार एकटा नतून ब्लग नतून सकाल नहीं चले आसब तुम्हारे साथ लाइफर दिन तुम्हारे साथ स्पेंड करते तो राखी सबाई भलो थेको सुस्थ थेको और हैपी आज के देखते थेको गुड नाइट एंड टेक केयर।